আসসালামু আলাইকুম। জানি 90 ভাগ স্টুডেন্ট অলরেডি ফর্ম পূরণ করে ফেলেছো তোমরা 11 মার্চ যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের পরীক্ষার জন্য, বাট তারপরে আরেকদিন সময় আছে কালকে, কালকে মানে হ্যাঁ কালকে 23 তারিখ। সো অনেকের মনে অনেক প্রশ্ন, আমি খুব সংক্ষেপে আসলে আর্মি মেডিকেল কলেজ যেহেতু আমিও পরীক্ষা দিয়েছিলাম এবং আমি টিকেছিলাম, আমি ISSB-তে আউট হয়ে যাই বিকজ মাশাল্লাহ আমি অনেক লম্বা ছিলাম। চলো সংক্ষেপে সেরে ফেলি বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সময়ে বর্তমানে যে 5টা বেসরকারি আর্মি মেডিকেল কলেজ, মানে বেসরকারি বলি, সো আর্মি ট্রাস্ট কি জানি একটা কার আন্ডারে সেটাও আমি ভুলে গেলাম, হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি 5টা আর্মি মেডিকেল কলেজ আছে। সো টোটাল আমি যদি বলি বেসরকারি 5টা আর্মি মেডিকেল কলেজ আছে, সাথে ঢাকার যে সেনানিবাস সেখানে 2টা ভাগ, একটা হচ্ছে AMC আর একটা হচ্ছে AFMC। এটা একটু বোঝার ট্রাই করি। ঢাকার যেটা, ঢাকার সেনানিবাসের যেটা, সেটাতে 2টা ভাগ, একটা হচ্ছে AMC যেটা একদম আর্মি হওয়ার যে যে যোগ্যতা লাগে সব লাগবে। আর্মি হতে গেলে যেমন ISSB দিয়ে একদম নিখুঁতভাবে, অর্থাৎ অ্যাট ফার্স্ট রিটেনে টিকতে হবে, তারপর আর্মি হওয়ার জন্য যা যোগ্যতা সেই যোগ্যতা পরীক্ষাটা হবে। হওয়ার পর যদি তুমি সিলেক্ট হও তাহলে তোমার ভর্তি ফি মওকুফ, তোমার কোনো টাকা লাগবে না, তোমার প্রতি মাসে পড়ার জন্য কোনো খরচ লাগবে না, শুধু তোমার কাছে 5 লাখ টাকার মতো মেইবি আর কিছু কশন মানি নিয়ে রাখবে। কশন মানি মানে হচ্ছে দেখা গেল তোমার জন্য এত খরচ করছে, তুমি একটা সময় পর ছেড়ে চলে গেল, এই ক্ষতিপূরণ হিসেবে নিবে, বাট এই টাকাটা ফেরতযোগ্য। এই টাকাটা তুমি যদি আসলে কন্টিনিউ করো তাহলে তুমি ফেরত পাবা, তবে শর্ত হচ্ছে যে AMC-তে তুমি 5 বছর পর যখন বের হয়ে যাবা, ইন্টার্নশিপ করবা, তখন তোমাকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে, অর্থাৎ বাধ্যতামূলক ওনাদের কি বলে সেনাবাহিনীর আন্ডারেই তোমাকে ডাক্তারি করতে হবে, সহজ কথা। বাট তুমি যদি না করতে চাও তাহলে ক্ষতিপূরণ দিতে হবে, অপশন আছে, তখন যদি তোমার ক্ষতিপূরণ দেওয়ার মতো যোগ্যতা হয় ক্ষতিপূরণ দিয়ে তুমি সরে আসতে পারবা। এটা গেল, এটা হচ্ছে AMC। তো তোমরা যখন ফর্ম পূরণ করেছো, সো ঢাকায় যখন তুমি সিলেক্ট করেছো তখন 2টা ভাগ এসেছিল, একটা AMC, তো যারা AMC হতে গেলে ছেলেদের বেলায় 5 ফিট 4 ইঞ্চি, মেয়েদের বেলায় কত লাগে, ওজন কত লাগে, সহজ কথা BMI ঠিক থাকতে হয়, এই বিষয়গুলো যদি তোমার ঠিক থাকে কেবল আমার কাছে মনে হয় তখনই তুমি AMC সিলেক্ট করতে পারো। যেমন আমি আসলে আমার সময় খুব একটা বুঝি নাই, আমার হাইট মনে হয়েছিল যে জুতা টুতা পরে আমি অনেক লম্বাই, চুল টুল বড় রেখে আমি লম্বাই, আমি AMC দিয়েছি, আমি চান্স পাওয়ার পর গিয়ে পরে তো বাস খেয়ে চলে আসছি, তো সেটা আমার গল্প আমি ক্লাসে বলেছিলাম, ওইটা নিয়ে আর এখন কথা বলতে চাই না। তো এখন আমার কাছে মনে হয় যারা একটু মোটু নাদুস নুদুস আছো, মোটু ঠিক না, মানে মোটু হচ্ছে একটা আদরের ডাক, মানে যাদের কাছে মনে হইবে যে না আমি আর্মি হওয়ার যোগ্য না, তারা AMC কইরো না, মানে যারা করে ফেলছে তো করে ফেলছে, ওটা ব্যাপার না। তার পরীক্ষা যেহেতু একটাই হবে, তুমি যদি ঢাকার AMC সিলেক্ট করেও ফেলো তুমি বেসরকারিতে যদি চান্স পাও। এখন তো আমি AMC-র খরচের বিষয়টা একটু বলে ফেললাম যে AMC-তে আসলে খরচ নাই, বরং তোমাকে প্রতি মাসে টাকা দিবে, কি মজা তাই না? সো AMC-টাই হচ্ছে একদম আসলে যেটা মানে একটু সুখ আর কি, পকেট মানি হিসেবে কিছু টাকা দিবে, আমি জানি না কত টাকা, তবে আমি শুনছি দেয়। গেল, তাহলে ওই যে 5 লাখ টাকার মতো তোমার একটা সিকিউরিটি মানি নিবে, যদি তুমি না পড়ো পরে এটা তুমি ফেরত পাবা। এখন আসো ওই ঢাকা সেনানিবাসের যে এটা AFMC, ওইটা প্লাস বাকি যে 5টা বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে তাদের বেলায় মোটামুটি একই রকম, তবে ঢাকার সেনানিবাসের খরচটা একটু কম। আমার এক স্টুডেন্টের সাথে কথা বলে আমি জানলাম যে বাকি যেগুলো বেসরকারি মেডিকেল কলেজ সেখানে তোমার যদি আর্মি কোটা থাকে, মানে তোমার বাবা মা বা ফ্যামিলিতে যদি কেউ আর্মি পার্সন থাকে, তোমার ভর্তি হয়ে বের হয়ে আসা পর্যন্ত 27 লাখ টাকার মতো লাগবে। এখন 27 লক্ষ টাকা, আর যদি তুমি একটা জেনারেল কোটা হও, তোমার বাবা মা বা কেউ আর্মিতে নাই, সেক্ষেত্রে আরও তোমার 3 লাখ টাকার মতো বেশি লাগবে, অর্থাৎ মোটমাট 30 লাখ টাকা দিয়ে তুমি ওখানে প্রবেশ থেকে বের হয়ে আসতে পারবা। এর মধ্যে থাকা খাওয়া ইভেন তোমার কলেজ ড্রেস সব কিছুই ইনক্লুডেড, সব কিছুই ওর মধ্যে ইনক্লুডেড।
সো শুধু তোমাকে বইপত্র কিনতে হবে এবং তোমার এক্সট্রা যদি তুমি বেশি বেশি কিছু মানে বুঝতে পেরেছ, মানে হোস্টেল খরচ সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। তো সেক্ষেত্রে একদম বেসরকারি মেডিকেলের মতো কিন্তু টাকা লাগছে, এবং সেখান থেকে তুমি AFMC থেকে যে পরে আর্মিতে আসতে পারবে এগুলোর কোনো নিশ্চয়তা নাই। অর্থাৎ সেখানে তুমি আর্মি মানে সেনানিবাসে তোমাকে সেনাবাহিনীতে তোমাকে যোগ দেওয়ার একটা মানে ওরকম কোনো বাধ্যবাধকতা নাই। সো এই হচ্ছে মোটামুটি পার্থক্য, আর আসলে কোনোই পার্থক্য নাই। তবে শুনেছি এই যে 27 লাখ বা 30 লাখ টাকার কথা বললাম, যেটা বাকি 5টা বেসরকারি মেডিকেলে লাগে, সেইটা ঢাকা সেনানিবাসের যেটা AFMC সেটাতে হয়তো একটু কম লাগে, বাট আমার এক্স্যাক্ট ওটা আমার জানা নাই কত লাগে। তবে এভরিথিং ওই যে প্রসপেক্টাস দেয়, তোমরা যখন পরীক্ষা দিতে যাবা যদি ওই সময় প্রসপেক্টাস থাকে, প্রসপেক্টাসের ডিটেলস তাদের ওটা লেখা থাকে। আচ্ছা, প্রশ্নের প্যাটার্ন নিয়ে যদি বলি, হুবহু মেডিকেলের মতোই, মেডিকেলের মতোই সিলেবাস। তবে এটা নিশ্চয়ই জানো যে A+ না হলে আমার মনে হয় যে AMC-তে তোমরা আবেদন করতে পারবে না। AMC যেটা, সেখানে দুটাতেই GPA 5 লাগবে, মানে টোটাল 5+10 লাগবে আর কি। আর তুমি যদি AFMC বা বেসরকারিগুলোতে আবেদন করো তোমার 9 লাগবে, সেটা ওরা শর্ত জুড়ে দিয়েছে। আর গেল প্রশ্নের প্যাটার্ন, তো বরং আরও সহজ, 30-30-30, সবগুলোতে 33-90। সাধারণ জ্ঞানেও কিন্তু উল্লেখ করাই আছে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, তার মানে তোমরা যা পড়েছো সেই প্রিপারেশন। আর ইংলিশও যেহেতু SSC-র ওই আলোকে, সিলেবাসের আলোকে তোমাদের হবে, তো আমার কাছে মনে হয় ওইখানে 5-5-10-এর মধ্যে এমনিতেই 5-6 পাবে। সো যারা একটু ভালো করে পড়েছে তাদেরই হবে, এবং সবচেয়ে ভালো হয় যদি আসলেই তুমি AMC-তে চান্স পেয়ে যাও, এবং তোমারও যদি স্বপ্ন থাকে যে তুমি একই সাথে ডাক্তার এবং সেনাবাহিনীতে যোগ দিবে, এবং চান্স পেলে আসলে একটা ভালো লাইফ তুমি লিড করতে পারবে। আর বাকিটা নর্মাল বেসরকারি মেডিকেলে যদি তোমার তোমার যেহেতু টাকা পয়সা দিয়ে ওখানে ভর্তি হবেই, তাহলে সেক্ষেত্রে যদি তোমার আল্লাহ না করুক সরকারি মেডিকেল যদি না হয়, তখন তোমার ডিসিশন নেওয়ার সুযোগ আছে যে আমি যেহেতু টাকা খরচ করে পড়বোই, তাহলে কি আমি আর্মির আন্ডারে ওই মেডিকেলগুলোতে পড়বো, না আমি কোনো বেসরকারি MBBS যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে পড়বো। এটা পরের ডিসিশন ভাইয়া, এখন দোয়া রইল সবার, যার যেরকম পরিশ্রম করেছে আল্লাহ যাতে তোমাদেরকে সফল করে, সরকারি মেডিকেলে একটা ভালো রেজাল্ট আসে। কিন্তু রেজাল্ট পাওয়ার আগেই তো পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষা দিয়ে আসো, তারপর রেজাল্ট হওয়ার পর আমরা ডিসিশন নিব কি করব না করব। তো এই ছিল আমার ছোট্ট করে AMC AFMC নিয়ে কথাবার্তা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।